দর্শক মিডিয়া পাড়া সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি এক্স বাংলার নিউজ রিপোর্টার ফারিয়া। টলিউড কুইন অপবিশ্বাস অনেক ছবি দিয়েছেন দর্শকদের উপহার, যা ছিল তার ব্যবসা সফল ছবি। অপবিশ্বাস নিজের ইচ্ছেতেই জখম সিনেমা বাদ দিয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়ার সব খবর আপনার থেকে যাবে অজানা। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করুন। কিছুদিন আগে মহরত অনুষ্ঠানের মাধ্যমে একটি সিনেমার চুক্তিবদ্ধ হয়েছিলেন নায়িকা অপবিশ্বাস, ছবিটির নাম ছিল জখম। টলিউড কুইন অপবিশ্বাস সেই ছবিতে কাজ করবেন না বলে দিয়েছেন। সেই ছবিতে কাজ করবেন নায়িকা শ্রাবন্তী, কথাটি জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এতে হতাশ হয়েছেন অপবিশ্বাসের ভক্ত দর্শকরা। এই সিনেমা থেকে অপবিশ্বাস নিজেকে সরিয়ে নিয়ে দাঁড়িয়েছেন, কারণ এই ছবিটি তিনি করতে ইচ্ছুক না। এই কথা অপবিশ্বাস নিজের মুখে বলেনি, অনেক ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন। অপবিশ্বাস দর্শকদের হতাশাতে মানা করেছেন, তিনি বলেছেন আবার নতুন রূপ নিয়ে আসবো দর্শকদের মাঝে। দর্শক আপনি যদি অপবিশ্বাসের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন, লাইক করবেন আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে বিনোদনের সব খবর সবার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন। ধন্যবাদ।